বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সাথে আছি আমিও শারমিন আক্তার, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কাউতলি, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়। আজকে পাঠের বিষয় কি? ইংরেজি। দেখো আজকে আমাদের পাঠে কি আছে? মেক সেন্টেন্স। কি আছে? মেক সেন্টেন্স। আমাদের ইংরেজি শব্দগুলো দেওয়া থাকবে, তোমরা একটা ইংরেজি বাক্য নিজে তৈরি করতে হবে। দেখো ম্যাডাম কী লিখছি। প্রথমে কি আছে? ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে আমরা একটা বাক্য লিখি, এ ব্ল্যাক বার্ড। কি আছে? এ ব্ল্যাক বার্ড। তারপরে আছে ফ্যাট। দ্য বয় ইজ ফ্যাট। দ্য বয় ইজ ফ্যাট। তারপরে আছে টিচার, হি ইজ এ টিচার। টিচার দিয়ে হচ্ছে হি ইজ এ টিচার। ডক্টর, শি ইজ এ ডক্টর। শি ইজ এ ডক্টর। স্মল, এ স্মল ক্যাট। এ স্মল ক্যাট। তারপরে আছে বল, দিস ইজ এ বল। দিস ইজ এ বল। তারপরে কি আছে? ব্যাগ, ইট ইজ এ ব্যাগ। কি আছে? ইট ইজ এ ব্যাগ। ফিশ, আই ইট ফিশ। ফিশ দিয়ে হচ্ছে আই ইট ফিশ। তারপরে কি আছে? দেখো স্কাই, দ্য স্কাই ইজ ব্লু। দ্য স্কাই ইজ ব্লু। তারপরে আছে মিল্ক, মিল্ক ইজ হোয়াইট। মিল্ক ইজ হোয়াইট। রোজ, এ রেড রোজ। কি আছে? এ রেড রোজ। তারপরে আছে আমব্রেলা, দিস ইজ, দিস ইজ মাই আমব্রেলা। কি আছে? দিস ইজ মাই আমব্রেলা। তারপরে আছে ওয়াটার, আই ড্রিঙ্ক ওয়াটার। আই ড্রিঙ্ক ওয়াটার। তারপরে আছে মুন, লুক অ্যাট দ্য মুন। লুক অ্যাট দ্য মুন। তারপরে আছে দেখো টপ, ইট ইজ এ টপ। ইট ইজ এ টপ। তাহলে এই শব্দগুলো যখন লিখবে সবাই খেয়াল করে লিখবে যে আমরা লিখতেছি যে বাক্যটা সঠিক হইতেছি কিনা। একই এই বাক্যের যে শব্দটা দিয়ে বাক্যটা লিখতেছি এই বাক্যেরই নিয়ে না, আবার অন্য উল্টাপাল্টা সবাই লিখে ফেলে, ওইটাও আমরা খেয়াল রাখতে হবে এবং লেখার সময় ওইটাও দেখতে হবে। তারপরে আছে কি দেখো? তারপরে আছে আমাদের একটিভ বইয়ের 40 পৃষ্ঠা লেসন 32। ওই এখানে আছে আমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্নগুলা থেকে আমরা উত্তরগুলো লিখব। তাহলে দেখো আমাদের প্রশ্নগুলো কি আছে? হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম মানে কি? তোমার নাম কি? তাইলে আমার নিজের নামটা আগে নিজে শিখতে হবে। পড়ার সময় আগে খেয়াল করবে যে তোমার নামটা তুমি ইংরেজিতে পারো কি না। ইংরেজিতে পারলে তাহলে সহজেই প্রশ্নের উত্তরটা লিখতে পারবে। উত্তরটা হচ্ছে আনসার দিয়ে লিখবে, তারপরে লিখবে মাই নেম ইজ, তোমার নিজের নামটা ইংরেজিতে লিখবে, প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখবে। নাম লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর দিয়ে লিখবে। তারপরে কি আছে? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? মাই ফাদার্স নেম ইজ, তোমার বাবার নাম লিখবে। তারপরে আছে দেখো হোয়াট ইজ ইউর মাদার্স নেম, মাদার্স নেম এখানে আনসার দিয়ে লিখবে। মাই মাদার্স নেম ইজ, কি লিখবে? তোমার মায়ের নাম লিখবে। সবাই কিন্তু যার যার নিজের নাম, বাবার নাম, মায়ের নামটা আগে ভালোভাবে শিখবে। তারপরে দেখো 4 নম্বরে কি আছে? হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আনসার দিয়ে লিখবে আই এম 7 ইয়ার্স ওল্ড। আই এম 7 ইয়ার্স ওল্ড। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন, হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? এখানে হচ্ছে উত্তর আনসার দিয়ে লিখবে আই এম ইন ক্লাস 1। কি আছে? আই এম ইন ক্লাস 1। তাহলে দেখো তোমরা লেখার সময় সবসময় প্রশ্নগুলো যখন লিখবে নিজের নাম, বাবার নাম, মায়ের নামগুলো আগে শিখে তারপরে লিখতে বসবে, খাতা কলম নিয়ে সুন্দর করে লিখবে, ভালোভাবে শিখবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।